সুরাবা কার আর একচল্লিশ নম্বর আয়ত এ আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা তোমরা এমন দিনের জন্য প্রস্তুত হও যে দিন তোমাদের কোনো সুপারিশ না হবে না তোমাদের যা আমুল করতে হবে সেসব কিছু নিয়ে হবে কেউ কোন সুপারিশ করে তোমাদের পার করতে মানে পার করতে পারবে না ধরো এখানে আবার নবী বলতেছে যে আমি আমার উন্নত ছাড়া পার হবো না তাহলে আল্লাহ আল্লাহ মিছা কথা বলতেছে না নবী মিছা কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ সেটা আপনি ঠিক ধরছেন এই কিন্তু এটা কি সুরব আকার এক একচল্লিশ নম্বর আয়ত নাকি হা ভাইয়া হাভাইয়া একচল্লিশ নম্বর আয়ত

কপাকপি করতেছে মেয়ে কোপাকপি করতেছে আবার যারা সমকামী তারাও করতেছে আল্লাহ আল্লাহর তো উপায় নেই আল্লাহ তো না দেখা থাকতে পারবো না বেচারা কোন উপায় নাই না যে থাকবো মনে আমার একটা জিনিস দেখতে ভালো লাগতেছে না আমি কিন্তু চলে যেতে পারি তাই না গেলাম কা বন্ধ করে দেখলাম আল্লাহ আল্লাহর কিন্তু এই ক্ষমতা কিন্তু দেহানি লাগবে তাই না আমার আর একটা প্রশ্ন হচ্ছে আমার বাবা মা আমাকে জন্ম দিল আমি আবার আমার মায়ের গর্বে থেকে এলাম আমার বাপ আমাকে জন্ম দিলো তো আমি আবার বাবে আমার বাবাকে জন্মদাতা না করো আমি আমাকে আমার মায়ের সাথে কি আল্লাহ সেক্স করছে মানে আমি কমু আমাকে আল্লাহ সৃষ্টি করছে মানে এরো এরো কিভাবে সম্ভব হ্যাঁ সেটাই তো সেটাই তো ভাই আপনার কথা বার্তা তো খুবই ভালো আপনি কোন আলমের লাইভে গিয়ে যুক্ত হয় তাদেরকে এই প্রশ্নগুলো করতে পারলে সবচেয়ে ভালো হইতো বুঝছেন আমি ভাই প্রশ্ন গুলা করি আমি আমি শাকিল এর আগে একদিন আসছিলাম আপনি আমাকে ইয়া করে দিছেন ওই ক্যান্সেল করে দিছিলেন যে তুমি করে এসো নাম চেঞ্জ করো মানে আমার অনেকগুলা হুজুর আমি আলে আমাদের চাই লেখাপড়া করছি তো ভাই আমি মনে করেন যে ওই কুষ্টিয়ায় লালন সাধু মানে আমার ধান্দা ছিল কি ভাই আমি ভিতরে ঢুকবো আসলে মানুষের কার্যকলাপ কি মানে উপরে উপরে দেখি কিছু সাধু সন্ন্যাসী একটা শিখ গাই নেওয়া দুই কলকি তামুক বানানি নেয়া কয়েকটা আধ্যাত্মিক মূলক কথা কইতেছে অমনি সবাই হ্যাঁ গুরু বাবা অমুক কইছে তমুক কইছে তা আমার ওই ওইখান থেকে খটকা লেগে গেছে যে রে বড় বড় সুল জট বানায়া দুই কলকি গাঁদা খায় আমিও ও গাঁদা খাওয়া যাই ও গাদা খাইয়া দেনে গেল আমি কিছু পাইতেছি না আর ও বেগ কিছু পাইতেছি মানে তা আমার ওইখান থেকে ভাই মানে খটকা যে এর মধ্যে কোনো একটা কাহিনী আছে কোনো একটা তিনটু আছে তখন থেকে মনে করেন যে ওই সাধু গুরু গাতে ঘুরে ঘুরে মানে ওরা তো মনে করেন যে মানে মৌল বিরুদ্ধে

আসলে দেখেন যদি মনে করেন বল করে কয়েকজন বিপক্ষে যায় কিছু পক্ষে থাকে ওরাও জানে যে এনে আল্লাহ আছে কিছু লোক যারা আল্লাহ যারা আল্লাহ বেশি বুঝবো তার আগে নবী থাকলে তারা আঙ্গর গ্রুপে আসবো আর মৌলানারা জানে যে আল্লাহ না দুই দই করলে আঙ্গর গ্রুপে কিছু লোক থাকবো এর ভিতর থেকে যারা জ্ঞানী লোক আছে তারাই গবেষণা করে ভিন্ন ধর্মে যায় এখন কথা বলছে ভাই আমগুর দলের লোক তো মনে করেন কিন্তু আমি কিছুদিন আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছি মানে তুই কথাগুলা তো ঠিক যে কথাগুলা বলে সেটা ঠিক আমি রিসেন্টলি দুই একজন আমাকে আবার ফোন দেওয়া কয় ভাই আপনি কিছু কথা বলেন আপনার কথাগুলা শুনতে ভালোই লাগে তা আমি তখন বললাম যে ভাই আমি তো আসলে জানি জানিনা আমার অত জ্ঞানও নাই আমি আমি কয় আপনি কাদের লাইফ শুনি

আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল তো করার অনুরোধ আমি অনেক সময় দেখি কি আপনি যখন লাইভে থাকেন তখন বিহারী ভাই বিভিন্ন লাইভে থাকেন আপনার এখানে বেগেস্ট সব সময় ফোন থাকে সেখানে হয়তো এখানে ঢুকতে পারেন না তো উনি যদি থাকতেন আমরা অনেক কিছু শিখতে পারতাম নিত্য নতুন ওনার কথাগুলো তো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কথাও গুরুত্বপূর্ণ কিন্তু উনি যদি বিভিন্ন ধর্মের কথা বলে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি কারণে অনুরোধটা করছি আপনার কাছে ওইটা আমি ব্যবস্থা করবো সামনে ব্যবস্থা করবো ওনার জন্য আলাদা আরেকটা প্ল্যাটফর্ম মানে দুই তিনজন মিলে প্ল্যাটফর্ম আমরা তৈরি করব যেখানে আরেকটা লাইভ শুরু হবে আমি সেটার পরিকল্পনা করতেছি এখন সময় পাচ্ছি না কিন্তু সামনই করব আমি যখন লাইভটা করি তখন আমি আমার তো সময়টা থাকে খুবই অল্প সময় থাকে হ্যাঁ দেখেন তিন চার দুই তিন দিন তিন চার দিন পর পর আমি লাইভটা করি তখন এত অল্প সময় থাকে যে আমি কথা বলি তখন আর দেখা যায় আমার সাথে যারা থাকে তারা একটু কম সুযোগ পায় কথা বলার চান্সই পায় না এবাস বেরি ভাই মনে করেন চুপচাপ বসেই আছে বইসেই আছে তখন তো এটা আমাদেরও দেখতে আমারও দেখতে খারাপ লাগে যে তাকে বসায় রাখছি কথা কিছু তাকে আবার জিজ্ঞেস না করলে সে আবার কিছু বলেও না তাহলে মানে লোকটা চুপ করে বসে থাকে বসে থাকে এখন এটা তো দেখতে খারাপ লাগে এই কারণে আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি যে আরেকটা প্ল্যাটফর্ম থেকে আহ ওনাদেরই একটা সেট আপ তৈরি করে দিব যে সেট দিয়ে ওইখানে আমিও মাঝে মাঝে যাবো মাঝে মাঝে আমিও গিয়ে একটু গোতাগুতি করে আসব কিন্তু আমি চাচ্ছি এরকম তিন চারজন ব্যক্তি যদি পাওয়া যায় বাসবিহারি ভাই আর দুই একজনকে পাইছি তাদের মতো এরকম আমার দরকার পাঁচ ছয় জনের একটা টিম পাঁচ ছয় জনের মতো একটা টিম টিম হইলে তাইলে আমরা আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং সেখান থেকে আবার নতুন ভিন্ন জিনিস আমরা আলোচনা করতে পারি এখানে আবার ধরেন ফিলোসফি নিয়ে আলোচনা হবে যুক্তি নিয়ে আলোচনা হবে বা বিজ্ঞান নিয়ে আলোচনা হবে এরকম একটা আলাদা প্ল্যাটফর্ম আমাদের মানে আমাদের তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ছিল এক সময় মেয়েদের নারীবাদ নিয়ে একটা প্ল্যাটফর্ম ছিল আগে সেটা অবশ্যই এখন আর তেমন একটা অ্যাক্টিভ না কিন্তু এইভাবে আমরা আস্তে আস্তে আলাদা প্ল্যাটফর্ম করে করে সেখানে আলাদা আলাদা ভাবে লাইভ করা শুরু করব এইভাবে করলে সব মানে সবাই কথা বলার একটা ইয়ার স্কোপটা পাবে কিন্তু আমার লাইফটাতে দেখা যায় আমি বেশি কথা বলি অন্যরা একটু কম সুযোগ পায় এটা আমারও ভালো লাগে না কিন্তু আমি কি করব এটা তো আমার সাথে আমার তো টাইম অল্প এখন আমি আমার পক্ষে তো এটা সম্ভব না যে আরেকজনকে আমি যদি বলি যে ভাই আপনি কথা বলেন আমি চুপ করে থাকি তাহলে তো আমারও টাইমটা ওয়েস্ট হয়ে গেল আমি তো এই টাইমটা একজনের লাইফটা শুনেও শুনেও থাক শুনতেও পারি তো এইগুলা নিয়ে একটু ইয়া করতে হবে করে আমরা আরেকটা প্ল্যাটফর্ম চালু করব আশা করছি কিছুদিনের মধ্যে চালু করতে পারবো আচ্ছা পরের জনকে যুক্ত করি আটচল্লিশ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও তো এইটাই বলতেছিলাম যে একচল্লিশ নাকি অন্য কোনো আয়াত হ্যাঁ ঠিক আছে আটচল্লিশ হবে বোধ হ্যাঁ হ্যাঁ আটচল্লিশ ঠিক আছে তাহলে রেশমি ভাই আমাকে তাহলে বের করে অন্য অন্যদিনের সুযোগ করে দেয় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি